हेलो एवरीवन एंड वेलकम टू दुर्गा पूजा 2020 हॉल वीडियो। लास्ट ईयर पूजोटाके बनियेछिलाम शॉपिंग वीडियो। কিন্তু এবারে মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার, গ্লাভস এইসব সামলাতে সামলাতে আর ক্যামেরা সামলানো হয়ে ওঠেনি, তাই এবছর তোমাদের জন্য এনেছি হল ভিডিও। তাহলে শুরু করা যাক। এটা ফ্লোর স্যানিটাইজার, যখন ঠাকুর দেখতে বেরোবো সাথে এটা নিয়ে বেরোবো, হাঁটতে হাঁটতে এগিয়ে যাব আর চারদিকে গঙ্গা জলের মতো এইভাবে স্প্রে করতে করতে যাব, যাতে চারিদিক পবিত্র এবং করোনা মুক্ত হয়ে যায়। এটা এক বালতি হ্যান্ড স্যানিটাইজার, এটা দিয়ে শুধুমাত্র হাত নয় গোটা বডি স্যানিটাইজ করে নেওয়া যাবে যখন মন চায়। ঠাকুর দেখতে বেরালাম, ঢুকলাম, এলাম, গেলাম, রাস্তার মাঝে প্রসাদ নেওয়া লাগে সব সময়ের জন্য। এটা ছোট স্যানিটাইজার যেটার অর্ধেকটা আমি ইতিমধ্যে শেষ করে ফেলেছি। যেমন আগে পুজোর সময় নতুন জামা পরে নিতাম পুজো শুরু হওয়ার আগেই, সেই রকম স্যানিটাইজার সাথে আমি সেম ট্রিটমেন্ট করেছি। এটা ছোট স্যানিটাইজার, সন্ধ্যা পুজো, সিঁদুর খেলা ইত্যাদি ছোটখাটো অনুষ্ঠানের জন্য এটা বিশেষ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। নতুন রেইনকোট কিন্তু আমি অলরেডি পরে নিয়েছি। না না, পুজোয় বৃষ্টি হবে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি বাড়িতে বলেছিল পিপি কিনতে, কিন্তু পিপি ইজ জাস্ট টু বোরিং, আর কালার ভ্যারিয়েশনও পেলাম না, সেই কারণে রেইনকোটই কিনে নিয়েছি। ভাবছি আরো তিন চারটে কালারের রেইনকোটই কিনে নিই, কারণ জামা কে আর দেখতে যাচ্ছে এত কিছুর মধ্যে। এবার সব থেকে আনইম্পর্টেন্ট জিনিস এবছরের পুজোর হলে, সেটা হলো জামা। নীলের উপর কাজ দেখে কিনেছি যাতে আমার গ্লাভস, মাস্ক, ফেস শিল্ডের সঙ্গে ম্যাচ করে যায়। নেক্সট তোমাদেরকে দেখাবো মাস্ক কালেকশন। এটা বেসিক মাস্ক, এটা হলুদ মাস্ক সপ্তমীর জন্য, এটা ব্লু অ্যান্ড হোয়াইট ষষ্ঠীর সকাল, এটা হালকা গ্রিন এটা নবমীর সকালে, এটা বিজয়া দশমী, এটাতে ডিওয়াইওয়াই করা এখনো বাকি আছে। অবশ্য এখনো আমার আরো মাস কেনা বাকি আছে, লাইক সপ্তমী, সন্ধ্যা, অষ্টমী, সন্ধ্যা, নবমী। এতদিন ঘরে থেকে থেকে যেটা ছাড়া আমি পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার কথা ভাবতেই পারি না, আর সেটা হলো বালি। ভাবো তুমি দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে গেছো যেখানে এরকম গোল কাটা আছে, তাই ঠিক কত আগে থেকে গেলে তুমি ঠাকুর দেখতে পারবে সেই অঙ্কটা তো কেসি নাগ আমাদের শেখায়নি, কারণ ওনার সময় তো এই সিচুয়েশন ছিল না, তাই বালিশই একমাত্র ভরসা। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আর ঘরে তো দাঁড়াতে বসতে ভুলেই গিয়েছি, সারাক্ষণ তো এরকম ভাবে ল্যাদ খেয়ে হেলান দিয়ে পড়ে আছি, তাই লাইন দেওয়ার ফাঁকে যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হলো বালিশ। এটা হলো ফ্লো অ্যাডজাস্টেবল পিলো, তার মানে পছন্দ মতো বালিশটাকে মোটা রোগা বানিয়ে নেওয়া যায়। একসঙ্গে দুটো বালিশ, একটা এক্সট্রা সফট, একটা এক্সট্রা সাপোর্ট, যেটা flowmattress.com ওয়েবসাইট থেকে পাওয়া যায়। প্যাকেজিং ভীষণ সুন্দর আর ফ্রি শিপিং। বক্সটা খুললে প্রথমেই দেখতে পাবে এই রকম ভ্যাকুয়াম সিল দুটো প্যাকেট, যেটা আনপ্যাক করলেই বালিশ দুটো নিজের শেপে চলে আসবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা মেড ইন ইন্ডিয়া। এই যে এখানে লেখা আছে কিভাবে আনপ্যাক করতে হয়, এই যে এদিকে লেখা আছে এক্সট্রা সাপোর্ট, এখানে লেখা আছে এক্সট্রা সফট। গ্রিন বর্ডার দেওয়া যে বালিশটা সেটা হলো এক্সট্রা সাপোর্ট, আর এখানে আছে অরেঞ্জ বর্ডার দেওয়া যে বালিশ সেটা হলো এক্সট্রা সফট। আসলে এই দুটো বালিশ অ্যালোভেরা জেল ইনফিউজড ফেব্রিক দিয়ে তৈরি, যেটা স্কিন ফ্রেন্ডলি। এই দেখো এখানে একটা জিপ লাগানো আছে আর এদিকেও একটা জিপ লাগানো আছে। দেখো জিপটা ওপেন করেছি, এই জিপটা ওপেন করলে এর ভেতরে আছে ফিলিংস। এই যে সফট মাইক্রোফাইবার্সগুলো, তুমি যদি চাও এটা মানে বালিশটা এতটা মোটা না রেখে আর একটু পাতলা করতে, তাহলে এখান থেকে এই ফাইবারগুলো তুমি বের করে নিতে পারো। এই যে একটা জিপ ব্যাগ দেওয়া আছে প্যাকেটের ভেতরে, যার মধ্যে মাইক্রোফাইবারগুলোকে ভরে রাখা যায়, এবং এই জিপ ব্যাগের মধ্যে ইনস্ট্রাকশনও আছে কিভাবে এই বালিশগুলোকে অ্যাডজাস্ট করবে। এই যে জিপ পাউচের মধ্যে আমি এক্সট্রা ফিলিংসগুলো ভরে নিলাম যেটা আমার প্রয়োজন নেই, তারপর আমি জিপ ব্যাগটা লাগিয়ে স্টোর করে রেখে দিলাম। এভাবে আমি বালিশটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, তার সাথে এই ফিলিংসগুলো খুব সেফলি এইভাবে থাকে। পুজোর সময় ল্যাদ খাওয়ার জন্য এর থেকে ভালো কমফোর্টেবল অপশন আর কিছু হতেই পারে না, তাই এবার পুজোয় নতুন জামার পাশাপাশি নতুন বালিশও কিন্তু চাই। আর তাই এই দুটো কিউট বালিশের ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিনো এবং জানিও কেমন ল্যাদ খেলে। এটা মাল্টিপল কালারে পাইনি, অর্ডার দিয়েছি যদি আনতে পারে কালারফুল বা ট্রান্সপারেন্ট, কারণ প্রত্যেক দিন একই ফেস শিল্ড, পেট খারাপের ওষুধ, ঘরের খাবার খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে বাইরের এতটুকু খাবার খেলেই পেট খারাপ হচ্ছে, তাই কোনো রিস্ক না নিয়ে আগে থেকেই কিনে রেখেছি, কারণ এটার ডিমান্ড খুব বেশি হবে পুজোর সময়, আউট অফ স্টক হয়ে যেতে পারে, তাই
পূজোর শপিং হলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি শপিং করেছি আর তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই, এটা ঠিক পূজোর সময়ের জন্য নয় কিন্তু পূজোর সময়ের প্রস্তুতির জন্য কেনা, সেটা হলো আখ। এবারে পূজোয় তো কাটা ফল প্রসাদ পাওয়া যাবে না, তাই আমাদের গোটা ফল খাওয়া অভ্যেস করতে হবে। আর আখ একটা খুব ইম্পর্টেন্ট প্রসাদ, ওটা আমি মিস করতে চাই না, তাই এখন থেকে কিনে এনে খাওয়া প্র্যাকটিস করছি গোটা দাঁত দিয়ে ছাড়িয়ে। আর এটা 6 ফিট দূরত্ব বজায় রাখতেও সাহায্য করবে। প্রথমবার হল ভিডিও বানালাম, অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরা যারা যারা ইতিমধ্যেই আমার মতো পুজো শপিং শুরু করে দিয়েছো, জানিও কী কী কিনলে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং।